1x বেটে কিভাবে আপনারা ডিপোজিট করবেন বিকাশ নগদের নগদের মাধ্যম দিয়ে, আজকের এই ভিডিওতে আমি আপনাকে খুব সহজে এবং মোবাইল দিয়ে লাইভ সরাসরি দেখাই দেওয়ার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না আপনারা জোর সোর করে দেখবেন, সেই সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে মাসবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো দিয়ে রাখবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে, তাই ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব ও পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আর কথা বলবো না, আমরা চলে যাবো আজকের মূল ভিডিওতে। তো লেটস গো অ্যান্ড চেক ইট আউট। ব্যাক ভিউয়ার্স, তো সর্বপ্রথম আমরা চলে যাবো 1x বেটের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেই অ্যাপ্লিকেশনটাতে প্রথমে চলে আসবো। এটা 1x বেটের অ্যাপ্লিকেশনের হোম পেজ। তো এখান থেকে আমরা এখানে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আমার বর্তমানে এখানে রয়েছে 135 টাকা, হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে ভূত ব্যাপার, এখানে দেখতে পাচ্ছেন 135 টাকা। তো এই এখানে যে প্লাস আইকন রয়েছে এখানে, সেই প্লাস আইকনে আমরা একটা ট্যাপ করে দিলে আমরা ওখানে সরাসরি ঢুকে যাবো অ্যাকাউন্ট ডিটেলসে। তো এখান থেকে আমি কোন মাধ্যম দিয়ে আমি এখানে ডিপোজিটটা করতে যাচ্ছি, এখানে রয়েছে এটা প্রথমটা কিন্তু বিকাশ, আপনারা এটা ডিজিটাল ওয়ালেট, এটা হচ্ছে বিকাশ। এখানে বিকাশ দিয়ে পারবেন, রকেট পারবেন, নেক্সাস পে পারবেন, নগদ পারবেন, উপায় পারবেন। এছাড়াও আপনারা কিন্তু এখান থেকে নগদ ফ্রি আছে, তারপর ডিজিটাল ওয়ালেট আছে, তাছাড়া অনেক কিছু কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তো আমি এখান থেকে মোবাইলের যে ই ওয়ালেট, বিকাশ নগদ যেগুলোর মধ্যে রয়েছে সেগুলোর একটি আপনি এখানে দিয়ে করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি বিকাশ সিলেক্ট করলাম। তো বিকাশে আপনি সর্বনিম্ন 300 টাকা ডিপোজিট করতে পারবেন, এবং যদি বিকাশ সিলেক্ট করেন সেক্ষেত্রে ডিজিটাল ওয়ালেট এখানে, এটা হচ্ছে বিকাশ, এখানে যদি সিলেক্ট করেন তাহলে এখানে সর্বনিম্ন 500 টাকা ডিপোজিট করতে পারবেন। উপায়তে যদি দেখি তাহলে এখানে উপায় দিয়ে, উপায়ের মাধ্যমে আপনি যদি ডিপোজিট করেন তাহলে সর্বনিম্ন 200 টাকা পর্যন্ত এখানে ডিপোজিট করতে পারবেন। তো আমি এখানে নগদ দিয়ে করবো, তো নগদে গেলাম, তারপর এখানে আপনারা অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন 300 টাকা অটোমেটিক আছে। তো এখানে 300 টাকা, তারপর আপনি যেই নাম্বার দিয়ে সেন্ড করলেন সেই নাম্বার এখানে দিতে হবে, এবং আপনি যেই সেন্ড করার পর যে ট্রানজ্যাকশন আইডি হয় সেটা, ট্রানজ্যাকশন আইডিটা আপনি এখানে কপি করে পেস্ট করে দিতে হবে। নগদ ওয়ালেট নাম্বার, এটা হচ্ছে নগদ এজেন্ট নাম্বার, এখানে আপনাদের এই এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করে কনফার্ম করে দিলে আপনার 15 থেকে 20 মিনিটের ভিতরে আপনার অ্যাকাউন্টে সেই টাকাটা জমা হয়ে যাবে। তো আপনারা খুব সহজে আপনি বিকাশ নগদের মাধ্যম দিয়ে আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।